দেখি রিয়া একটু তাকাও, রিয়ার জন্য আজকে একটা ছেলে দেখে আসবো। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে, আর দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু জানিও, আর আমরা তো দারুণ মজা করেছি। তো চলো এবার আমরা যাই, কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমরা যাচ্ছি এখানে বসন্ত উৎসব, এখানে বলতে আমি যেখানে থাকি আদ্রার বাঙালি সমিতি বলে একটা বড় মাঠ আছে, খুবই সুন্দর বসন্ত উৎসব করে। তো প্রতি বছরই ভাবি যাব, মানে জানি না যাব কি জানি না, তো ফেসবুক যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখন ভাবি যে ইস যাওয়া হলো না। তো প্রতি বছরই ভাবি যাব যাব, আর যাওয়া হয় না, জানতেই পারি না, পরে যখন ছবি দেখি তখন মনে পড়ে ইস গেলে তো ভালোই হতো। আর এরা কারা? এরা আমার আশপাশেই থাকে, মানে আশপাশে বলতে আমরা একই বিল্ডিংয়েই থাকি, এটা একটা পাশের বৌদি। এর আগেও যারা ব্লগ দেখেছো তাকে দেখতে পেয়েছো, আর ওটা তো আমার ছেলের ম্যাডাম টিউশন পড়ায়। তো চলো আমরা কিন্তু খুবই এনজয় করবো। আর হ্যাঁ, এটাই হলো বাঙালি সমিতি আদ্রা, খুব বড় মাঠ, এখানে কিন্তু অনেক অনুষ্ঠানই হয়, দারুণ খুব মজা হয়। তো প্রতি বছর এরা করে। তো যাই হোক, আমরা আবির টাবির তো নিজেরাই মেখে নিয়েছি, সবাই সবাইকে মাখিয়ে দিলাম, এবার ওদিকে নাচ গান হচ্ছে, প্রোগ্রাম শেষের দিকে তখন আমরা পৌঁছেছি। ভাবো মানে এতটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা সকালে বেরোয় 7টা কিংবা 7:30, এবার অত সকালে তো আমাদের পক্ষে আসা পসিবল নয়, বাচ্চা কাচ্চা আছে সবার ঘরেই, তো বাচ্চা আছে, তারপরে ধরো কেউ কেউ ডিউটি করে তো সেদিন ছুটি পেয়েছে, উঠতে চাইছে না। যে সাদা কালারের শাড়ি পরেছিল ও তো ডিউটি করে, তো ও কিছুতেই উঠতে চাইছিলো না। জাস্ট আমি বললাম যে যাবে, তখন সবাই মিলে যখন বললো দিয়ে বলছে ঠিক আছে চলো যাই তাহলে এনজয় হবে। তো যাই হোক, এখানে এসে দেখো আমরা নাচানাচি করেছি। এরা কিন্তু ফার্স্টে সমস্ত মানে মার্কেট মানে পদযাত্রা যেটা বলে শোভাযাত্রা করে এসছে, তো বাজারে এদিকে ঘুরে টুরে এরা এসে এখানে একটু এনজয় করছে নাচানাচি করে। জাস্ট হয়তো আধ ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো হয়তো, গিয়ে হয়তো খানিকক্ষণ নাচানাচি করে নিজেদের মধ্যে সবাই সবাইকে আবির মাখিয়ে দিলাম, তারপরে কয়েকটা ফটোশ্যুট করলাম মানে ছবি টবি তুলে, তারপরে আমরা ওইখান থেকে আরও কোথায় কোথায় গেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা বুঝতে পারবে মানে সেদিন পুরো মানে ঘুরে বেরিয়েছি আর কি বলবো। আমরা ঘর এসেছি পুরো একটা দিকে, দেখো এদিকে নাচ হচ্ছে বেশ, আমরা কিন্তু দারুণ মজা করেছি। তোমরা কেমন কাটালে হোলি? আর আমার ছেলে মানে এবছর মানে খুবই মজা করেছে, আগে তো ছোট ছিল, এবার ও অতটা পছন্দ করতো না, এবার বড় হচ্ছে বুঝতে শিখছে, বেশ ভালোই মজা করছিল, সবাইকে রং দিচ্ছিল, তো নিজেও রং খেলছিল আর বারবার ওর বাবাকে দিচ্ছিল। দেখো এদিকে ছবি তোলা হচ্ছে। তো সবার প্রোগ্রাম শেষ, এবার যে যার মতো হয়তো কেউ রিলস বানাচ্ছে কেউ ছবি তুলছে, আর আমরা এদিকে সবাই সবাইকে আবির মাখাচ্ছিলাম, আর বলছিলাম ওকে বলছি আমাকে ভিডিও করে দে, ওকে বলছি আমাকে ভিডিও তো এদিকে আমরা আমার বরকে, তারপরে এদিকে দাদা ছিল মানে আমার পাশের ঘরে ওই দাদাকে সবাই সবাইকে আবির মাখিয়ে দিচ্ছিলাম, দিয়ে আবির মাখানো হয়েছিল। তো ওই দিক দিয়ে তারপরে প্রোগ্রামের শেষে অ্যানাউন্স করছিল যে বাচ্চাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছে ওনারা, তো টিফিন দেওয়া হচ্ছে আর বাচ্চাদেরকে, বাচ্চাদের কেন বড়োদেরও শরবত দেওয়া হচ্ছে, সেটাই খাওয়া খাওয়া। আবার খানিক্ষণ হয়তো একটু বক্সটা সবাই কি নাচ করছে, মানে খুবই মজা হয় যাই বল। আর আমি তো ফার্স্ট টাইম লাইভে এই প্রথম, মানে আমার জীবনে আমি প্রথম মনে হয় গেলাম, মানে ছোটো থেকে যে বড় হয়েছি মানে কোনোদিন এরকমটা যাইনি, আর রিসেন্ট এইগুলো আগে এরকমটাও হতোও না কি যাবে। তো যাই হোক, এরকম ভীষণই মজা করেছি কি বলবো। তোমরাও যদি কেউ যদি না গিয়ে থাকো বসন্ত উৎসবে, একটু কষ্ট হলেও তোমরা মানে একবার যেও দেখবে খুব মজা হবে। যাই হোক, তারপরে আমি কতগুলো ফটো তোমাদের সামনে একটু দেখালাম, দেখো আমরা ফটোগুলো আপলোড করেছি। তো এবার এদিকে রং টং খেলে আবার বেরিয়ে পড়েছি এইদিকে একটা বৌদির বাড়ি, এই যে তো ভাবলাম যে ওই বৌদির বাড়ি মানে
বলে না চেনা শোনার সাথে মানুষের অনেক ভালো পরিচয় হয়ে যায়। তো এটা হলো মানে আমাদের বাড়িতে দুধ দেয়। তো ছোটবেলা থেকে মানে আমার ছেলেকে একদিন হঠাৎ এই মাঠে আমি গাড়ি চালাতে শিখতে এসেছি, তখন তারপর দেখি এদের বাড়িতে গোয়াল আছে। তো তারপরে বললাম যে এখান থেকেই দুধ নেবো। তো ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, খুবই ভালো দাদা বৌদি। তারপর ওনাদের বাড়ির লোক এটাই হলো ওই দাদাদের বাউদি। তো এখানেই এসছি দাদা বৌদিকে রং দিতে। তো সবাই মিলে এসে দেখো বাড়িটা কত বড়। তারপরে দেখো অনেকগুলো বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু আর আমরা অনেকেই এসেছি, একা কিন্তু নয়। সবাই বাইক নিয়ে বেশ স্কুটি, কেউ স্কুটি, সবাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, এইখানে দাদাদের বাড়িতে একটা মন্দির আছে, মনসা পুজো হয় খুব বড় করে। তো এদিকে বৌদিদেরকে ওই দেখো বৌদিরা কাজ করছে। তো আমরা ডাকছিলাম বৌদিদেরকে, টং খেলে দেখো আমাদের জায়গাটা কিন্তু, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। মানে চারিদিকে পলাশ ফুল, পাহাড়, ফাঁকা মাঠ, দারুণ একটা প্রকৃতি। তো এদিকে আমি ভাবছিলাম দু একটা রিলস বানাবো, তাই আমাকে কাশকুলিদি বলছে যে টুম্পা এখানে নৃত্য করবে। এই বলে হাসাহাসি হয়েছিল, খুবই মজা হয়েছে, কি বলবো, মানে ভীষণ মজা হয়েছে। আর যারা যারা এখনও মানে পুরুলিয়ায় ঘুরতে আসোনি, অবশ্যই বলবো তোমরা পুরুলিয়ায় ঘুরতে এসো, খুব সুন্দর জায়গা, মানে দারুণ সুন্দর। আমরা তো এইগুলো দেখছি নিজের চোখে, মানে প্রকৃতিটা এত সুন্দর না কি বলবো, ভীষণ সুন্দর। তো এখানে এবার চলে আসলাম, এখানে আসার পর দেখো এখানে আসলেই কিন্তু দেখতে পাবে শুধু পাহাড়। দেখো মাঠগুলোতে শুধু পাহাড়, নিজে নিজেই আপনাই কিন্তু হয়েছে। তো এখানে একটা খেজুর গাছতলায় দেখো আমরা বসে পড়লাম, কি সুন্দর জায়গাটা না পরিবেশটা, চারিদিকে দেখো পলাশ ফুল আর ফাঁকা মাঠ। আর এই যে এই দিদিটা মানে অনেক ভেড়া ছাগল এগুলো নিয়ে এসেছিলো, গরু, তো এগুলোই ওনাদেরকে খাওয়াচ্ছিলো মানে মাঠে, যেগুলো খাওয়ার ওই দিদিটা বসেছিলো। তো আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, বেশ ছাওয়া ছিল, তো দারুণ মজা হচ্ছিলো। মানে বসে ওরা বললো এখানটা কিছুক্ষণ বসবো, তারপরে আমি তো ওই দিকটা বলের মধ্যে দিয়ে একটা রিলস বা ছবি আমি আপলোড করেছি। তো তারপর ওর ম্যাডাম দেখি ভিডিও করেছিল একটু দিয়ে, এরকম ভীষণ মজা করেছি, ভীষণ। হ্যাঁ কি বলছো, হ্যাপি হলি বললো না? তারপরে বেশ ওরা খানিকক্ষণ বসেছিল, আর আমি তো এদিকে গিয়ে কটা ছবি তুলে নিলাম। বেশ, হোলি কাটালে, কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও। আমরা তো দারুণ মজা করেছি, আর এই ফার্স্ট টাইম আমার জীবনে মানে প্রথম আমি এরকম বসন্ত উৎসবে গেলাম, এরকম আনন্দ করলাম। তাও লেট হয়ে গেছিলো, একটুখানি খেলতে পেরেছি, কারণ পুরোটাই শেষের দিকে মুহূর্তে গেছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো অত সময় হয় না। তো ঘরে এসে জাস্ট মানে শুধু চেঞ্জ করেছি, এখনও পুরো ফ্রেশ হয়নি, কারণ সকাল থেকে পেটে কোনো মানে মুখে কোনো দানা পড়েনি। তো হোলি খেলে একটু ফুটি কিনেছিলাম, তো ওটাই খেলাম। তো ছেলেকে সকালে ম্যাগি খাইয়ে নিয়ে গেছে, এদিকে আমি ভাত জানি কতটা আসছি, ভাত বসিয়ে দিয়েছে আর শাকও বসিয়ে দিয়েছে। তো ভাত, সেদ্ধ ভাত আর একটু শাক করছি, ওটাই খাবো। তো রাতে তারপরে যা করি করবো, নাহলে বাইরে থেকে কিনে খাবো, যেটা করি রাতে চিন্তা ভাবনা হবে। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা, সবাই ভালো কাটাও, এনজয় করুক, আর অনেক অনেক এনজয় করো। টাটা, দেখা হচ্ছে আমার পরে।